আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জাহাজ এন্ড মম চ্যানেল। আশা করি সকল ভালো আসবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে আপনারা দেখাইব কিভাবে আমি আদা লেবু দিয়ে তরকারি রান্ধি মাছ দি। একটা হান্ডি গরম করছি, রহমান রিম তেল দিলে ইরমিন তেল গরম হওয়ার পরে দেখো আমি রসুন কাটতে রাখছি, রসুন গুলো দিলেই রসুনটা আরে ব্রাউন করার পরে দেখো তো আমি পেঁয়াজ পেস্ট দিলাম। আমি কভার করে পেস্টারে এখন ভালো করে কুক করবো। এখানে দেখো আমি আদা লেবু রাখছি, খাইটটা আদা লেবুটা দিলে এরম এখন এটা বাংলাদেশের আদা লেবু। আমি হলুদ পাউডার দিলাম, এখন দেখো আমি মরিচ দিলাম, মরিচ একটু কমাইয়া দিলাম বিকজ আমি মরিচ একটু বেশি দিন। আর ঠেঙ্গার মাঝে আসলে জাল বেশি খাটে না। মিক্স করে দিলাম এখন। আর আমি মাছও মোস্ট অফ দ্য টাইম খালি হলুদ আর মরিচ দিই, পাউডার বাহর দিই না, খুব কম সময় দিই। আপনার ইচ্ছা করলে বাহর এড করতে পারবা। তো আমি কভার হয়ে আমার মশলাটারে খুব ভালো করে কুক করবো। আমার মশলাটা কুক হয়ে গেছে, এখন দেখো আমি এখানে মাছটা রাখছি ওয়াশ করে এখন দিলাই এরা। এটা রুই মাছ, আমি গুঁড়ে কুক করবো। কিছু সময় করে দেখো তো আমি পানি ঢেলে দিলাম, একবারে আমি শিরাটা দিলাই। আমি একটু জোল করে রান্নু বিকজ আদা লেবু টমেটো এটার তো আসলে আমরা বেশি জোলটাও ভালো পাই। কাঁচা মরিচটা দিলে এরকম
এখন আমি গুইরা এগেইন কুক করলাম। আমার এখন মনে হইছে আসলে আমি তো সহায়ত লবণ দিছি না, তখন লবণ দিলাম। দিছি না আমি ভুলে গেছি, বাট আমি টেস্ট করে দেখছি লবণ হইছে না। লাগে একবারে দিছিলাম না। মাথা ফ্রাইট হয়ে গেছে, এখন আমি ফ্রোজেন করা বাকরা ভাতা দিলাম। বাকরা ভাতা বেশি আনলে আমি এরকম ফ্রোজেন করে রাখি দিই, যাতে নষ্ট হই না। তো প্লিজ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, যারা করছেন না তারারও ধন্যবাদ। বাট আমার প্লিজ আমার চ্যানেলটারে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটারে আপনারা অন করে দিবা, যাতে আমার সকল নোটিফিকেশন সব ভিডিও আপনারা ফাইন মিস হয় না। তো সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক, আমার রেসিপিটা আপনার কাছে কীরকম লাগছে আমারে জানাইবা, আর আপনারা খেয়ে কীরকম আদালে বোরাইন দেখায় না আমার কমেন্ট বক্সে জানাইলে খুশি হইম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।